বিনামূল্যে জনপ্রতি চাউল, আলু, ডাল, চিনি, তেল ইত্যাদি 15 ধরনের মালামাল দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রামু উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় নারী পুরুষ এবং তাদের ছেলে মেয়েদের পড়ার উপকরণ দেওয়ার আশ্বাস দিয়ে জনপ্রতি 2500 টাকা করে উত্তোলন করা হয়। রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রামু থানা বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন ভুক্তভোগী পরিবারগুলো। গতকালি টিউন অফিসে আমাদেরকে ডাকাছিল, আমরা টিউন অফিসে আসছিলাম। আসার সময় আমাদেরকে টিউন অফিসের নিচে সন্ত্রাসীরা আমাদেরকে হামলা করছে, আবদার করছে আমাদের। এখন আমরা রামু থানায় মামলা করেছি, পুলিশ এখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। আমি চাই এটা সুস্থ বিচার, তাদেরকে কে গ্রেপ্তার করার জন্য সে অনুরোধ করতে। আমাদের তিনজনকে নিয়েছিল চাকরি দিবে বলে, কিন্তু আমাদের থেকে টাকাও নিয়েছিল, মানে ঘুষ নিয়েছিল আর কি আমাদের থেকে, কিন্তু আমাদের কোনো ডকুমেন্ট দেয় নাই এই চাকরির জন্য। মানে যিনি নিয়েছিল আর কি ইসমা, তারা এই এনজিওর টাকা নিয়েছিল, ঘুষ দিব বলেছিল তোমাদের, মানে ওয়ার্ল্ড ভিশনে এনজিওর চাকরি দিব, তোমাদের থেকে 65,000 টাকা করে দিতে হবে, এরকম বলে আমাদের থেকে টাকা নিয়েছিল। আচ্ছা যাই হোক, তার আমাদের ঢুকাইছে ওখানে, আমি বলছি আমাদের ডকুমেন্ট দিবেন না, কার্ড দিবেন না, কিন্তু কার্ডও দেওয়া হয় নাই আমাদের। আর আর তারা এনজিওর ভক্ত নদর বলে হই, আর কমলার ভক্ত নদর বলে হই, এখন অনেক জ্ঞাত নদর বলে হই, আর আর চাউল ডাল দিব বলে হই, আর টিয়া লই, আর তো একজন অফিসে 2,500 টিয়া ধরে এ বিষয়ে আর কাম বিচার জানাই লইয়ে তো বেশি বেশি টিয়া। আমি এদম মানুষ আর কেঙ্গুর বুঝতে মাইক গরিব মানুষ, ইয়া নলা বলে আর দিলাম দিদি বিচার। আমার নাম হচ্ছে আসমা বেগম। আমি 3 দিন আগে একটা অভিযোগ দিয়েছিলাম ইউনোকে, একটা ওয়াল ভিশন সংস্থা আমাদের থেকে, মানে এটা নাম বলে আমরা অনেক মানুষ থেকে টাকা নিছি ওয়াল ভিশনের নামে, আমরা লক্ষ লক্ষ টাকা দিছি, তো ওই টাকাও আমাদেরকে এখন ফিরে দিচ্ছেন। মানে আমাদেরকে রেশম দেওয়ার কথা ছিল, টাকাগুলি নিছে রেশম দেবে বলে, তো এখন রেশমও দিচ্ছে না, টাকাও দিচ্ছে না, প্রায় 1 বছর হয়ে যাচ্ছে। আমরা অনেকবার গেছি এই জন্য, তো আমরা যদি যাই ওদের বাসায় আমাদের সাথে হামলা করে। আমরা 3-4 দিন আগে রামু ইউনোকে অভিযোগ দিছি, তো ইউনো ওদের কাছে নোটিশ পাঠাইছিল, ডাকছিল গতকাল এই সকাল 11টার দিকে আমাদেরকে ডাকছিল, ওয়াল ভিশনের মানুষকে ডাকছিল, আমাদের আসামি পক্ষের মানুষকে ডাকছিল, সবাই আসছে। আসার পর 11:30টার দিকে আমাদের বিচারটা বসছিল, বসার পর আমার থেকে জিজ্ঞেস করছে আমার, আমি যার যার জন্য ইয়ে করছে অভিযোগ করছি ওনারও ডাকছে। ডাকার পর দুই পক্ষে জিজ্ঞেস করছে, জিজ্ঞেস করার পর ইউনো আমাকে বলতেছে এই তোমরা টাকা মারধর করে, তোমরা যেভাবে পারো ওইভাবে তোমরা টাকাগুলি উদ্ধার করো, এখানে আমাদের কোনো জ্ঞান নাই, সুরা আমরা কোনো সুর হাত দিতে পারবো না, তাই এরকম বলার পর আমরা বের হয়ে চলে আসছি। আসার পথে আমাদেরকে ওরা সবাই আমাদের সাথে হামলা করছে, হামলা করছে বলতে এই আমরা 4-5 জন মহিলা আহত হয়েছি। 3 দিন অফিসের দোতলা থেকে নিচে নামছি, নামার সাথে সাথে আমাদের উপর হামলা। যেটা হচ্ছে কি, আমি কিন্তু একই সাথে থানার সাথে কথা বলছি, ইয়ের সাথে কথা বলছি, সত্যিকার অর্থে আমরা তো একজনকে নির্দেশনা দিতে পারি, কিন্তু আমি তো আর আমার এখানে হাজতখানা নয়, জেলখানা নয়, একজনকে আমি জেল দিয়ে দিচ্ছি, এটা তোর মোবাইল কোর্টের ইস্যু না, ঠিক আছে? তো এখন থানা যদি একটু ফুললি ফাংশনাল থাকতো কালকেই অনেক বেশি পরিমাণে ওদেরকে আসলে ব্যবস্থা নেওয়া যেত। আর আমিও আসলে এখানে খুব মানে কোর্ডিয়ালি কাজ করার চেষ্টা করতেছি, উনি বারবার আমার অফিসে ছিল, প্রায় 2 ঘন্টার উপর বসেছিল। এখন একজন যদি ডাকে, সে যদি না আসে, এখন আমি যে জোর করে তার বাসা থেকে ধরে নিয়ে আসবো, এটা তো কঠিন আমাদের জন্য, সেটা তো নাই। উল্টা আবার তারা তাদের ইয়েকে নিয়ে, আপনার আত্মীয় স্বজনকে নিয়ে ওদের গায়ে হাত তোলা, এটা তো খুবই ন্যাক্কারজনক একটা ব্যাপার আমাদের। মানে সেই জন্য গতকালই যদি পুলিশ স্বাভাবিক ফরমেশনে থাকতো, ওকে গতকালই আসলে আইনের আওতায় আনা। ভুক্তভোগীদের অভিযোগ থেকে জানা যায়, রামু ফতেখার কুল শিকদার পাড়ার আসমা বেগম, মুসলিমা বেগম ও রামু আক্তার হোসেন গ্রুপের 20 জন এবং অন্য এলাকার 250 জনের কাছ থেকে 6,25,000 টাকা ও কাওয়ার খোপ এলাকার জোহরা বেগমের গ্রুপের 27 জনের কাছ থেকে জনপ্রতি 2,500 টাকা করে 67,500 টাকা প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন ইউনিয়নে হাজারো নারী পুরুষ কিশোর কিশোরীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। এসব প্রতারণার সাথে জড়িত রামু ফতেখারকুল ইউনিয়নের শ্রীকুল জাহেদ ইসলামের স্ত্রী সেরিনা আক্তার, জাহেদ ইসলাম, শাহিন সরোয়ার বাবু, ইসমা তারা। আমরা আসলে এটা আমার কানে গতকাল আসার সঙ্গে সঙ্গে আমি আজকে এসেছি, যারা ভুক্তভোগী
তাদের সঙ্গে আলাপ করার জন্য। তো আলাপ করে আলাপের মাধ্যমে যেটা জানলাম, যারা এই কাজটা করেছে ওয়াল ভিশন নাম ভাঙিয়ে করেছে, সেই ওয়াল সে কিন্তু এই সেলিনা আক্তার ইসমতারা আমার জানা মতে তারা আমার ওয়াল ভিশনের কোনো স্টাফ না। সে কোনো উখিয়াতেও কাজ করে না, রামুতেও কাজ করে না, টেকনাফেও কাজ করে না। আজকে এই দরিদ্র অসহায় মহিলাদের কাছ থেকে তারা যে টাকা নিয়েছে, তারা যে অভিযোগ দিয়েছে, আমি আজকে এখানে আসছি ওনাদের সঙ্গে আলাপ করার জন্য। এবং ওনাদের সঙ্গে আলাপ করে পেলাম যে ইএনও স্যার ওনাদেরকে ডাকছে আগামীকাল একটা শুনানির জন্য। সেই শুনানিতে আশা করি আমি নিজে উপস্থিত থেকে ওয়াল ভিশনের পক্ষ থেকে ওয়াল ভিশনের কার্যক্রম সম্পর্কে আমি ইএনওকে একটা সুস্পষ্ট ধারণা দিব। ধারণা দেওয়ার পর যারা ভুক্তভোগী তাদের থেকে টাকা আদায় করছে, আমিও মনে করি যে ওয়াল ভিশনের পক্ষ থেকে আমিও তাদের শাস্তি দাবি করি। এ ঘটনায় রামু থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ভুক্তভোগী নারী। তবে পুলিশ জানায় বৈষম্য আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ অপরাধীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে পারছে না। ওনাদেরকে বলেন কোর্টে যে একটা মামলা করি, শোনেন আমাদের তো অপারেশনাল কাজ তো বন্ধ, আমরা তো বাইরে যাচ্ছি না, এই ফাঁকে ওনাদের বসে না থেকে কোর্টে যে একটা মামলা করে দিতে বলে। আমার কথা শুনে নাই বলি, আগে মামলাটা বাজায় আনেন কোর্ট থেকে, তখন দেখবেন র্যাবও দৌড়াইব, পুলিশও দৌড়াইব, সবাই দৌড়াইব, আগে কোর্টে গিয়ে মামলাটা করতে বলেন।